মজার পাঠশালা, হাতে খড়ি হবে অনলাইনে। মজার পাঠশালার দশম শ্রেণীর অনলাইন গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা শুরু করব গণিতের যে প্রথম অধ্যায়টা রয়েছে বাস্তব সংখ্যা, সে অধ্যায়টি। বাস্তব সংখ্যায় আমাদেরকে প্রথমে যে আলোচনাটা করা প্রয়োজন সেটা হচ্ছে যে সংখ্যাকে মূলত দুইটি ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে বাস্তব সংখ্যা, আর একটি হচ্ছে জটিল সংখ্যা বা অবাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যা সম্পর্কে তোমাদের সংখ্যা সম্পর্কে তোমাদের প্রথম অধ্যায়ে আলোচনা করা আছে, কিন্তু জটিল সংখ্যা সম্পর্কে হয়তো তোমরা যদি সায়েন্স নিয়ে কেউ HSC পড়ো তাহলে সেখানে অবাস্তব সংখ্যা বা জটিল সংখ্যাটা পেয়ে যাবো। তারপর আমি কনসেপ্টটা একটু বলি যে ম্যাথমেটিক্যালি টার্ম অনুযায়ী রুটের ভিতরে কখনো মাইনাস ভ্যালু আসবে না, কারণ কোনো মাইনাস ভ্যালুকে রুট করা যায় না, অর্থাৎ স্কোয়ার রুট করা যায় না। তো কখনো যদি এই ধরনের ভ্যালু চলে আসে তখন কি করা হয় যে এই যে মাইনাসটা আছে না, মাইনাসের সাথে ইউনিট নিয়ে নেওয়া হয় 1 × 2, এভাবে লেখা হয়। দিয়ে এই যে -1টা আছে এটাকে লেখা হয় আই হিসাবে, -√1 = i। এই আইটাই হচ্ছে অবাস্তব সংখ্যা। অবাস্তব সংখ্যা কেন বলা হচ্ছে? কারণ বাস্তবে এই ধরনের ভ্যালু আসা সম্ভব না, এই জন্যে এই ধরনের ভ্যালুটাকে আই ধরে নিয়ে সেটাকে অবাস্তব সংখ্যা বলা হচ্ছে। সেক্ষেত্রে এটা কি লেখা হয় যে 2i, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের আলোচনা হচ্ছে বাস্তব সংখ্যা সম্পর্কে। তো বাস্তব সংখ্যার প্রথমে আমরা আলোচনা করব স্বাভাবিক সংখ্যা সম্পর্কে। আচ্ছা, স্বাভাবিক সংখ্যাকে ইংলিশে ন্যাচারাল নাম্বার বলা হয়। অনেক সময় তোমরা সেটের অঙ্ক করার সময় এই ধরনের একটাই পাবা যে দেখা গেল x belongs to n, এখানে এই যে n টা থাকে এটার মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। আচ্ছা, এখন ন্যাচারাল নাম্বার কোনগুলো? সাধারণত মূলত ধনাত্মক যে পূর্ণ সংখ্যাগুলো আছে এই ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে ন্যাচারাল নাম্বার বলা হয় বা স্বাভাবিক সংখ্যা বলা হয়। কারণ যেহেতু -1 এটা একটা অস্বাভাবিক সংখ্যা, এই জন্য অস্বাভাবিক, কারণ কি যে এটা স্বাভাবিক না। আমরা সাধারণভাবে বাজারে গেলে যে কোনো কিছুর পরিমাণ, দেখো আমি 1 কেজি আলু কিনতে পারবো, কিন্তু -1 কেজি আলু আমি কখনোই কিনতে পারবো না, ঠিক আছে? তো সেই জন্যে স্বাভাবিক সংখ্যা বলতে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে বোঝায়, ভগ্নাংশকে না। আচ্ছা, এখন আমাদের আর একটা টপিক সম্পর্কে আলোচনা করা দরকার, সেটা হচ্ছে সহমৌলিক সংখ্যা। সহমৌলিক সংখ্যা কি? আমরা দুইটা সংখ্যা নিই, যেমন 6 এবং 35। এই দুইটা সংখ্যাকে সহমৌলিক তখনই বলা যাবে যখন এদের দুইজনের গসাগু এক হবে, ঠিক আছে? এখন গসাগু এক হবে বলতে কি বোঝানো হচ্ছে? তার মানে হচ্ছে যে এই দুইটা সংখ্যাকে শুধুমাত্র 1 দিয়ে ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। যদি এমন হয় তাহলে সংখ্যা দুটিকে সহমৌলিক সংখ্যা বলা হয়। এই ধরনের আমরা অসংখ্য উদাহরণ নিতে পারি, যেমন 5, 7, 5, 14, 6, 13, এগুলো হচ্ছে সহমৌলিক সংখ্যা। এই জন্যে সহমৌলিক সংখ্যা, কারণ এদের প্রত্যেককেই 1 দিয়ে ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, অর্থাৎ এদের গসাগু হচ্ছে 1। এবার জানা যাক মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা সম্পর্কে। মৌলিক সংখ্যা সম্পর্কে তো আমরা অনেক আগে থেকে জানি, তারপরে বলি যে মৌলিক সংখ্যা হচ্ছে সেই সকল সংখ্যা যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তার মানে হচ্ছে যে ধরো 3 3কে আমরা 1 এবং 3 এই দুটি সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো না, সেই জন্যে 1 এবং 3 হচ্ছে মৌলিক সংখ্যা। আমরা অনেক সময় 1কে মৌলিক সংখ্যা বলে থাকি, কিন্তু 1 মূলত মৌলিক সংখ্যা না। মৌলিক সংখ্যা যদি আমরা ধারাটা দেখি প্রথম থেকে, তাহলে আসবে 2 থেকে শুরু হবে, 2, 3, 4। এখানে 4 মৌলিক সংখ্যা নয় এই জন্যে, কারণ 4কে 1
4 বাদেও দুই দ্বারা ভাগ করা যায়। আমরা মৌলিক সংখ্যার সংজ্ঞা কি দিয়েছিলাম যে এক এবং সেই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, যেহেতু এখানে ভাগ করা যাচ্ছে সেহেতু 4 মৌলিক সংখ্যা নয়, 5 মৌলিক সংখ্যা, 7 মৌলিক সংখ্যা, 13 মৌলিক সংখ্যা, 17, 19, 23, 29, এগুলো হচ্ছে সবই মৌলিক সংখ্যার উদাহরণ। তোমরা ইসের জন্য টিকের জন্য একটা কাজ করবা, সেটা হচ্ছে যে এই 1 থেকে 100 পর্যন্ত যতগুলো মৌলিক সংখ্যা আছে সবগুলোকে তোমরা লিখে মুখস্থ করে ফেলবা। মুখস্থ বলতে মনে রাখবা যে ধরো এরকম যে 1 থেকে 20 পর্যন্ত কতগুলো আছে মৌলিক সংখ্যা, আবার 1 থেকে 50 পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা আছে, 1 থেকে 60 পর্যন্ত কতগুলো আছে, 30 থেকে 50 পর্যন্ত, আবার 1 থেকে 100 পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা আছে। এই সংখ্যাগুলো অনেক সময় আমাদের টিকে দিয়ে দেয়, তো তোমরা মৌলিক সংখ্যার থেকে এই সংখ্যাগুলো মনে রাখবা যে কোন জায়গা থেকে কোন পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা আছে। এবার আসা যাক যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা কোনগুলা? আমরা যদি কোন একটি সংখ্যাকে একাধিক সংখ্যার গুণফল আকারে লিখতে পারি সেই ক্ষেত্রে মৌলিক সংখ্যা, বা এভাবে বলা যায় যে মৌলিক সংখ্যা বাদে যে সংখ্যাগুলো আমরা পাবো সেগুলো যৌগিক সংখ্যা। যেমন ধরো যে আমরা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এ পর্যন্ত যাই, তো এর মধ্যে আমরা মৌলিক সংখ্যা পাইছিলাম কোনগুলো? 2, 3, 5, 7 এগুলো পাইছিলাম আমরা মৌলিক সংখ্যা। তাহলে এইগুলো বাদ দিয়ে যে সংখ্যাগুলো আছে যেমন 4, 6, 8, 9, 10 এগুলো সবই হচ্ছে আমাদের যৌগিক সংখ্যা।